নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছে বিস্তারিত খবরে। আবার এক নাবালিকা লালসার শিকার হলো তার নিজের জেঠুর কাছে। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ভাইজিকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে কাল্লার পূর্বস্থলী থানার পলাশবেড়িয়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার অভিযুক্ত ওই পৌর হীরালাল বারুই নিজের ভাইয়ের বাড়িতে বটি আনতে যায়। সেই সময় অষ্টম শ্রেণীর ওই নাবালিকা ছাড়া বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে হীরালাল বারুই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কুকর্ম করার সময় তার ভাই দেখে ফেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। বাড়িতে তখন কেউ ছিল না কি কি বাড়িতে ছিল না। নাবালিকার মা বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানতে পেরে পূর্বস্থলী থানায় হীরালাল বাড়িয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। আমরা খুব শাস্তি চাই, এরকম মানুষ জানি কোনোদিনও বাইরে বেরোয় না, আবার সবাইকে মানে না জ্বালায় বাইরে বেরিয়ে জানি সবাইকে এরকম না জ্বালাতে পারে। আমার মেয়েকে তো এরকম করেই ফেলাই যায়, আর কিছু করার নেই। এখন জানি আরো পাঁচটা মানুষ জানি ছেলেবেলা ভালো মতো মানুষ হইতে পারে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্সো আইনে মামলা রুজু করে। নাবালিকা ও অভিযুক্তকে কাল্লা হাসপাতালে ডাক্তার পরীক্ষাও করায় পুলিশ। কি কি কাজ কি করেছে পুলিশ, কেন ধরেছে আপনাকে? পূর্বস্থলী থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর।
শনিবার বাঁকুড়া মোড় থেকে খণ্ডকোষ থানা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার রাস্তা শেপ ড্রাইভ শেপ লাইফকে সামনে রেখে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হলো। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। এদিনের এই র্যালিতে অংশগ্রহণ করেন জেলা আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল, খণ্ডকোষের বিধায়ক নবীন বাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি শম্পা ধারা, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম, খণ্ডকোষ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুবি রায়, সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্তি তলাপাত্র, বিশিষ্ট সমাজসেবী শফিকুল ইসলাম, পুলিশের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। চালাবেন এবং অন্যকে চালানোর জন্য মানে হেলমেট পরে চালানোর জন্য কিন্তু প্রেরণা যোগাবেন, ঠিক আছে? আমরা চাইছি আপনার হেলমেট পরে চালান, কিন্তু এরপরে পুরো জেলা জুড়ে যদি আপনি হেলমেট বিহীন চালাবেন তাহলে ওই ছবি এবং আপনার ডকুমেন্ট পুরো জেলা জুড়ে কিন্তু আমরা সার্কুলেট করছি, অন্য কেউ থানা ধরলে আপনার কিন্তু আপনার ভালো করে ফাইন হবে, ঠিক আছে? আর 10,000 থেকে কম ফাইন আমরা আপনাদেরকে ছাড়বো না। হেলমেট আপনাকে দিচ্ছি ঠিকই আছে, কিন্তু হেলমেট পরে আপনারা কি চালাতে হবে, ঠিক আছে? ঠিক আছে, হেলমেট পরে চালাবেন কোনোদিন যদি আর থেকে যতদিন আপনি বেঁচে আছেন, যদি আপনি হেলমেট ছাড়া চালাবেন তাহলে কেউ না কেউ থানা আপনাদেরকে ধরবে। খুব ভালো, আজকে আমাদের সাথে যারা সাইকেল করে এসছেন, কিন্তু দেখে খুব ভালো লাগলো যে যা বেসিক্যালি খণ্ডকোষী মানুষ, আমাদের এমএলএ সাহেব, আমাদের জেলা পরিষদের সভাপতি বিডিও সাহেব, আমাদের জেলা পরিষদ কর্মদায়ী, মানে বেসিক্যালি আমাদের গ্রামের মানুষ, তারা খুব ভালো সাইকেল চালায় ও তাদের গতি দেখার জন্য আমাদেরকে একটু জোরে চালাতে হয়েছে আজকে। তো আগে আমি দেখেছি আমাদের 1 কিলোমিটার করতে 4.5 মিনিট মতন লাগে, আজকে কিন্তু আমরা করে দিয়েছি এটা ওই 3 মিনিট 55 সেকেন্ডে পার কিলোমিটার, এটা স্পিড বেড়েছে আপনাদের জন্য। তো আপনাদেরকে সাধুবাদ কি আপনারা আমাদেরকে আরো প্রোৎসাহিত করেছেন যে আমরা আরো ভালোভাবে সাইকেল চালাতে পারি, এটা আমাদের শরীরের জন্য দরকার। সেফ ড্রাইভ প্রচার হচ্ছে, আপনারা সকলকে আগ্রহ করব কি আপনারা সেফলি গাড়ি চালাবেন, বাইক চালাবেন, আমাদের জীবন আমাদের হাতে। আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি ক্যালকাটায় বসে চিন্তা ভাবনা করছেন কি আমাদের কিভাবে রোড অ্যাক্সিডেন্ট থেকে জীবন বাঁচাতে হবে, আর আমরা যদি আমরা নিজে জীবন না বাঁচাতে পারি তাহলে কোনো লাভ হবে না। সেই জন্য সকলকে আগ্রহ করব কি এটা আমাদের জীবনে অভিনন্দন মতন করতে হবে, যেমন আমাদের জন্য খাবার জরুরি সেই জন্য সেফ ড্রাইভ আমাদের জন্য জরুরি। এখন ম্যাক্সিমাম মানুষই কেউ না কেউ গাড়িতে যাতায়াত করে, সেই জন্য যাই গাড়ি চালাই, দুই চাকা হোক, 3 চাকা হোক, 4 চাকা হোক, কিন্তু আমাদের জীবনকে বাঁচিয়ে চালাতে হবে। যেটা এমএলএ স্যার বললেন, একটা ফিগার শুধু আপনাদেরকে বলবো, আমাদের পূর্ব বর্ধমান জেলায় এই সেফ ড্রাইভ সেফ লাইফ এই আমাদের 2016 সাল শেষে থেকে শুরু হয়েছে, এবং জানুয়ারি থেকে ডিসেম্বর 1 বছরে 2017 মানে 12 মাসে এটা আমাদের ফিগার আছে, সেটা দেখে আমরা আরও উৎসাহিত হয়েছি। এখানে 2017 সালে পূর্ব বর্ধমান জেলায় 410 জনে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, 2016 সালে 410 জনে মৃত্যু হয়েছে, যেটা 2017 সালে কমিয়ে 308 জন হয়েছে। এটা খুবই ভালো কি প্রচারে জানে আমাদের, আমরা 102 জন লোকজনকে জীবন বাঁচাতে পেরেছি, এটা আমরা বলবো। আমাদের পুরো স্টেট জুড়ে 20% কমিয়েছে অ্যাক্সিডেন্ট, আমাদের বর্ধমান জেলা 25% কমিয়েছে, এটা আমরা আরও চাই কি আরও আগামী দিনে আরও এটা কমাতে পারি, জিরো নিয়ে যেতে পারি, তখনই আমাদের লক্ষ্য পূরণ হবে। ধন্যবাদ। আর যারা যারা আজকে র্যালিতে এসেছেন সকলকে আমরা অন বিহাফ অফ বর্ধমান জেলা আমরা ডিপার্টমেন্ট আমরা আগ্রহ করবো কি আপনারা আমাদেরকে জয়েন করবেন আজকে, ছোটো এখানে ব্রেকফাস্ট রাখা আছে, ঠিক আছে?
সেটা করে আমরা নিজে নিজে স্থানে ফিরে যাব। ধন্যবাদ। আপনারা আমাদের সহসভাধিপতির মুখে শুনলেন যে আমরা আজকে বাঁকুড়া মোড় থেকে আমাদের ঘণ্টঘোষ থানা পর্যন্ত সাইকেল র্যালি করলাম। উদ্দেশ্যটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে যে পথ নিরাপত্তা তার কর্মসূচি হিসাবে আমরা আজকে এই দিবসটিকে পালন করলাম। আজকের এই ঘণ্টঘোষ থানার আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন বর্ধমান জেলার আমাদের এসপি সাহেব, উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সহ সভাধিপতি শম্পা ধারা মহাশয়া, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়া বাসুবিধি, উপস্থিত আছেন আমাদের ফাগুন্দা জেলা পরিষদের সদস্য, মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট জ্ঞানী গুণীজন, এবং মঞ্চের সামনে আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানার ওসি সাহেব এবং আমার এই খণ্ডঘোষ থানার ওসি সাহেব এবং খণ্ডঘোষ থানার পুলিশ কর্মীবৃন্দ। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। আজকে সর্বক্ষেত্রে কৃষি, স্বাস্থ্য, শিল্প, খাদ্য, বস্ত্র, বাসস্থান সর্বক্ষেত্রে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। ঠিক সেই রকম 2016 সালে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু করেছিলেন পথ নিরাপত্তা, এটা হচ্ছে সেভ টাইম সেভ লাইফ। সদস্য সহ সভাধিপতি ম্যাডাম এবং সহ সভাপতি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি, এছাড়াও অ্যাডিশনাল এসপি সাহেব, ডিএসপি হেডকোয়ার্টার সাহেব এবং ডিএসপি এপি সাহেব এবং দুলালবাবু এবং আমার সামনে উপস্থিত সমস্ত কলিগ, সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে সাইকেল র্যালি ফ্রম বাঁকুড়া মোড় টু খণ্ডঘোষ থানা, এখানে সেফ লাইফ এবং সেফ ড্রাইভের কর্মসূচির প্রচারের অঙ্গ হিসাবে এখানে শেষ হলো। আমরা এখানে কিছু বক্তব্য সেফ ড্রাইভ এবং সেফ লাইফ নিয়ে শুনব এবং কিছু হেলমেট আমরা তুলে দেবো ইরাইট মোটর সাইকেল ড্রাইভারদের হাতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে পথ নিরাপত্তা সপ্তাহ চলছে তারই অঙ্গস্বরূপ আজকে আমরা আমাদের বাঁকুড়া মোড় থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা সমস্ত প্রশাসনকে মিলে জনপ্রতিনিধি সহ আজকে আমরা খণ্ডঘোষ থানায় হাজির হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার মাননীয় প্রশাসন কর্তা স্যার কুনার আগরওয়াল স্যার, উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক মাননীয় নবীন চন্দ্র বাগমহাশয়, উপস্থিত আছেন আমাদের এসডিপিও সাহেব, উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব, জেলা পরিষদের সহসভাধিপতি মাননীয়া শম্পা ধারা মহাশয়া, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া বাসবী রায় মহাশয়া, উপস্থিত আছেন আমাদের বিডিও সাহেব কমলকান্তি তলাপাত্র মহাশয়, তৎসহ আমাদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানার ওসি সাহেব, আমাদের অ্যাডিশনাল সাহেব, সিআই সাহেব এবং এখানে সিভিক ভলেন্টিয়ার থানার যত কনস্টেবল এসআই এএসআই আছেন এবং সর্বোপরি আমার সম্মুখে যারা জনসাধারণ বিশিষ্ট জনেরা এসেছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা। শুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে পুলিশ প্রশাসন যেভাবে জনসাধারণের সঙ্গে যে দূরত্বের অতীতে যে দূরত্ব ছিল সেই দূরত্বকে কভার করে এসে আজকে মানুষের সঙ্গে পুরোপুরি মিশে প্রতিটা মুহূর্ত আজকে জনসাধারণকে সচেতন করছেন। কয়েকদিন আগে আমি একটি ছবি দেখছিলাম যে বাইকে করে স্বামী স্ত্রী দুটো ছেলে এবং সাইডে দুটো ছাগল রয়েছে দিয়ে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। একজন পুলিশ অফিসার দেখছি তিনি জোড়হাত করে তার সামনে যে দাঁড়িয়েছেন, করজোড়ে কাতর আবেদন জানাচ্ছেন যে আপনি বিপদের সম্মুখীন হবেন না, বিপদের ঝুঁকি নেবেন না, তিনি জোড়হাত করে দাঁড়িয়ে রয়েছেন। প্রতিটা মুহূর্তে পুলিশ প্রশাসন কিন্তু জনসাধারণের জীবন বাঁচানোর জন্যে তাদেরকে সচেতন করছেন। তারা যেভাবে সচেতন করছেন তার যদি আমরা 25% মেনে নিই তাহলে হয়তো আমাদের অনেককেই, কাউকে বাবাকে হারাচ্ছেন, কেউ মাকে হারাচ্ছেন, কেউ ভাইকে হারাচ্ছেন, কেউ সন্তানকে হারাচ্ছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা যদি একে একে হাত মিলিয়ে নিই তাহলে দেখা যাবে এলাকায় সমস্ত রকম সামাজিক কাজও আমাদের বেড়ে যাবে, সামাজিক কাজের সঙ্গে যুক্ত হতে হবে, অসামাজিক কাজ এমনিই দূরে সরে যাবে। সেই জন্য বলবো এখানে উপস্থিত যত জনসাধারণ রয়েছেন
সকলকে আমি করজোড়ে কাতর আবেদন জানাবো যে আপনারা প্রত্যেককেই হেলমেট পরে গাড়ি চালাবেন এবং স্পিড ঠিক মতো চালাবেন। ওনারা প্রতিটা মুহূর্ত সচেতন করছেন। এত এদিন এই উপলক্ষে প্রায় 20 জনকে হেলমেটও তুলে দেওয়া হয়। জেলা আরাধ্যক্ষ জানান, এইরূপ কর্মসূচির ফলে প্রায় 25% দুর্ঘটনা কমেছে। এই জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। স্যার, জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে খুবই উদ্যোগী আছেন, এবং আমাদের পুরো পশ্চিমবঙ্গে সেফ ড্রাইভ নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে। অনেক অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গে 20-25% অ্যাক্সিডেন্টগুলি কমিয়ে গেছে। তো সেই ক্রমে আমরা সাইকেল র্যালিগুলো আমাদের পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুরু করেছি। আমাদের 2 সপ্তাহ আগে র্যালি হয়েছিল ওরগ্রাম ভাতারে, তার আগে মঙ্গলকোট শক্তিগড় দলসি অনেক জায়গায় র্যালি হয়েছে। ওই ক্রমে আজকে আমরা খান্ডগোষ্ঠী একটা ছোটো র্যালি করলাম লোকজনকে সচেতন করার জন্য যে আমাদের সেফ ড্রাইভ কেন জরুরি আছে। আমাদের জীবন আমাদের হাতে আছে, আর কেউ বাইরে থেকে আমাদের জীবন আমাদেরকে বাঁচাবে না। আমাদের জীবন যদি আমরা নিজেই একটু আগ্রহী হয়ে থাকি, একটু সচেতন হয়ে থাকি, তাহলে আমরা নিজের জীবন আমাদেরকে বাঁচাতে পারব। আর আজকে আমরা ধন্যবাদ জানাই আমাদের যত এখানে জনপ্রতিনিধি আছেন, আমাদের খান্ডগোষ ব্লকে আমাদের বিডিও সাহেব, আমাদের সহকর্মী পুলিশ ডিপার্টমেন্টে সকলে আজকে খুব উৎসাহপূর্ণ এখানে 100 জন মতন আজকে এখানে অংশগ্রহণ করেছে আমাদের র্যালিকে আজকে এখানে সফল করেছে। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বর্ধমানের রবীন্দ্র ভবনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রথমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের রাজ্য সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে। আমি শুধু এইটুকু মনে করি, মমাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ তিনি করছেন, আর এই উন্নয়নকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, তাই আপনাদের আমি অভিনন্দন জানাই। যে কোনো ক্ষেত্রে সে সড়কের ক্ষেত্রেই হোক, সেচের ক্ষেত্রেই হোক, পানীয় জল ক্ষেত্রেই হোক, আরও বিভিন্ন বিভাগে বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়াররাই কিন্তু আসল, তারা ডিপিআর থেকে তৈরি করে আমরা হয়তো প্রস্তাব পাঠাই যে এই রাস্তাটা করবেন, কিন্তু সেই রাস্তা করবার জন্যে প্ল্যানের স্কুলের হোক কিংবা ডিপিআর তৈরি হোক, সব কিছু কিন্তু আপনারাই করেন, এবং সেটা অর্থ মঞ্জুরের পর তার বাস্তবে রূপদানের ক্ষেত্রে আপনারাই করে থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ ফেলে রাখার মানুষ নন, আপনারা নিজের এখানে, তাই সর্বক্ষেত্রে গতি আরো বৃদ্ধি পায় সে ব্যাপারে আপনারা যথেষ্ট ভূমিকা পালন করেন। সরকারের সমর্থক একটি সংগঠন হিসেবে সরকারের কার্যক্রমের দ্রুততার সঙ্গে শেষ করার জন্য আপনাদের আপ্রাণ প্রয়াস আমরা নিজেরা চাক্ষুষ করি। গোটা বর্ধমান জেলায় যদি আমি ধরি, দেখা যায় বর্ধমান জেলায় কোন ব্লক কোন অঞ্চল আছে, প্রতিদিন কোনো না কোনো রাস্তা হচ্ছে, সেচের কাজ হচ্ছে, যারা পানীয় জলের পিএইচই কাজ চলছে, ইঞ্জিনিয়ারিং তো তার রাস্তা। 12 দফা দাবি পেশ করা হয় এদিনের এই সম্মেলনে। বিভিন্ন বিষয়গুলি নিয়ে এদিন বিস্তারিত আলোচনাও করা হয়। মন্ত্রী ছাড়াও বর্ধমানের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সংগঠনের নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগত প্রতিনিধিদের বিভিন্ন বার্তা প্রেরণ করেন নেতৃত্ববৃন্দ। উনি অনেক ব্যস্ততার মাঝখানে কলকাতা থেকে এসেছেন, আমাদের কাছে উনি আছেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আপনারা যারা অনুগ্রহ করে বর্তমানে এই বোরহাটে রবীন্দ্র ভবন উপস্থিত হয়েছে, আমি স্থানীয় বিধায়ক হিসেবে আমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, এবং সবাই
এখানে যে সময়টা থাকবে আনন্দে থাকুন এবং আপনাদের অ্যাসোসিয়েশনের কল্যাণে আত্মনিয়োগ করে আপনারা পরিপূর্ণতা লাভ করবেন। আমরা একটু প্রোগ্রেসিভ ভাবি, কিন্তু তারা ইউনাইটেড হয়েছে and for the upliftment of human resource. সেজন্য প্রোগ্রেসিভ সমগ্র কর্মকাণ্ডকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বরসুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ময়দানে। প্রতিযোগীদের কুচকাওয়াজ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, হাই জাম্প, লং জাম্প, শর্টপুট, জ্যাভলিন, ডিসকাস, নিক্ষেপ প্রভৃতি বিভাগে স্কুলের ছাত্ররা অংশ নেয়। অপরদিকে 75 মিটার স্কিপিং, 100 মিটার, 200 মিটার, মেমোরি রেস প্রভৃতি বিষয়ে ছাত্রীরা অংশ নেন। এর পাশাপাশি যেমন খুশি সাজো কর্মসূচিতে অংশ নেন ছাত্রছাত্রীরা। স্কুলের তরফে জানানো হয় প্রতিযোগিতায় মোট 642 জন অংশ নেন। হীরক জয়ন্তী বর্ষ অর্থাৎ 60তম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বরসুল সিডিপি উচ্চ বিদ্যালয়ে আমাদের 642 জন প্রতিযোগীর মধ্যে বিগত দুদিন আমরা তাদের গিফট নিয়েছি। আজ ফাইনাল সামিট চলছে। আজ শুধুমাত্র 39টা ইভেন্টের ফাইনাল হবে। গতকাল এবং পরশু কিছু ইভেন্টের ফাইনাল হয়ে গেছে। এবছর উল্লেখযোগ্য যেটা, এবছর আমাদের ছাত্রী প্রতিযোগিনীর সংখ্যা যথেষ্ট বেশি। আর আমাদের বিদ্যালয় থেকে অতীতে বহু ছাত্রছাত্রী শুধুমাত্র রাজ্যস্তর নয়, আমাদের জাতীয় স্তরেও সাফল্য লাভ করেছে। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, বিদ্যালয়ের সভাপতি নবকুমার দাস, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, তো এখানে উপস্থিত আমাদের সকল শিক্ষক শিক্ষিকা, আমার পরিচালন সমিতির সভাপতি নবকুমার দাস, আমার প্রাক্তন সভাপতি আছেন আমাদের এখানে, সেক্রেটারি আমাদের ভরত দা থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অরুণ গোলদার প্রধান ছিলেন এখানে একটু আগে, তারপরে আমার ছাত্রছাত্রীরা এবং আমার স্কুলের ম্যাডাম এবং স্যাররা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই খেলা প্রতি বছরই আমাদের শীতকালীন হয়, এটা রুটিন মাফিক খেলা। তো খেলাধুলা সারা বছর পড়াশোনার মধ্যে না থেকে আমাদের যে একটা দুটো দিন এই খেলার মধ্যে সমস্ত ছেলেদের ছেলেমেয়েদের নিয়ে আমাদের একসঙ্গে মিলিত হই এবং আমাদের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় যেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিভিন্ন ইভেন্টে খেলা হয়। তো এছাড়াও আপনারা জানেন যে আমাদের এই সিডিপি স্কুলে আমার বিধায়ক তহবিল থেকে আমি কম্পিউটার দিয়েছি 5টা এবং আপনাদের সকলের সহযোগিতায় আশীর্বাদে আমি দিতে পেরেছি। এবং আরেকটু বলবো যে আপনারা জানেন যে আমাদের বিদ্যালয়ে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে করে দিয়েছেন যে সমস্ত ওই স্কুলের যে বাউন্ডারির রং এবং বাইরের সাইড রং করার যে আমাদের কর্মসূচি আছে সেটাও হয়তো আমাদের সরকার করে দেবে কিছুদিনের মধ্যে, সে তার সার্কুলার এবং তার বিলও পাস হয়ে গেছে। তো এবং আমাকে সভাপতি এবং প্রধান শিক্ষক এবং অনেক সহশিক্ষক তারা আবেদন করেছিলেন যে কিছু ওই রিপেয়ারিংয়ের জন্য ফেটে ফুটে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু কিছু বিল্ডিংগুলো অকেজ হয়ে গেছে। তো আমি বলেছিলাম যে আমি আমার বিধায়ক তহবিলের আমার যে টাকা ঢুকলে আমি দিয়ে দেবো। তো আমি আজকেই ঘোষণা করে যাচ্ছি আমি ওই রিপেয়ারিংয়ের জন্য সিডিপি স্কুলকে 4 লক্ষ টাকা আমি আমার বিধায়ক তহবিল থেকে আমি দেবো। তো আগেও বলে গেছিলাম, আজকেও বলে গেলাম। তো সকলে ভালো থাকবেন, আমি থাকতে পারলে কিছুক্ষণ ভালো হতো, কিন্তু আমার একটা প্রোগ্রাম আছে আমার ছোট্ট হাই স্কুলে 75 বছর ভর্তি অনুষ্ঠান হচ্ছে, ওখানে আমাদের মাননীয় মন্ত্রী আসবেন, তো আমি সেখানে চলে যাব। সকলকে অনেক অনেক ধন্যবাদ, স্যারদের প্রণাম এবং ছোটদের আমার সেরকম ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধীরে সুস্থে লেখো,
এবার এই কাগজটা নিয়ে দৌড়ে চলে যাবে, নামটা লিখবে। এদিন বিধায়ক নিশীথ মালিক জানান, তার তহবিল থেকে 4 লক্ষ টাকা স্কুল সংস্কারের জন্য দান করবেন। বরসুল থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। শাসক দলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ভাতার থানা সাহেবগঞ্জ 1-এর শালকুনিতে। শালকুনি গ্রাম তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ভাতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানগোবিন্দ অধিকারী, যুব সভাপতি অমিত হুই, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, সাহেবগঞ্জ 1-এর প্রধান ফুলকলি দাস, সমাজসেবী পরেশ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 1 নম্বর পঞ্চায়েতের অধীনে শালকুনি গ্রাম, এবং এই শালকুনি গ্রামে গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটি এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এটা একটা যুব সম্মেলন চলছে। আমরা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের কর্মী সভা চলছে এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা মমতা ব্যানার্জির যে উন্নয়নের জোয়ার চলছে পশ্চিমবঙ্গে, সেই সঙ্গে আমাদেরকে নিজেদেরকে সামিল করে আমরা তার সঙ্গে যেন প্রচেষ্টা রেখে চলতে পারি। আর এখানে নাচ গান নৃত্য আবৃত্তি উপস্থিত কে কে আছেন এখানে? এখানে উপস্থিত আছেন ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় মানগোবিন্দ অধিকারী মহাশয়, আমার অন্তু পঞ্চায়েতের উপপ্রধান এবং ভাতার যুব প্রেসিডেন্ট বাপ্পাদিত্য হুই মহাশয়, এবং আরও উপস্থিত আছেন আমাদের স্থানীয় অনেক দাদা, আমাদের দাদারা এবং আমাদের লোকাল যে সব। আমাদের যুবর একটা যুব নায়াটিক অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা সম্মেলন, কর্মী সম্মেলন, সেই সম্মেলনে আজকে উপস্থিত শালকুনি, কাশীপুর, সাহেবগঞ্জ, স্বর্ণজালিদা, বিগড়া, বামুনিয়া, এদের টোটালি আমাদের কম বেশি 2000 লোকের সমাগম হয়েছে। বা আমাদের এই টোটালি সম্মেলনটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন সম্মুখীন, সেই নির্বাচনের প্রস্তুতি বা গ্রামের উন্নয়ন। আমাদের তো ঢালাই রাস্তা থেকে আরম্ভ করে পিচ রাস্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটা কাজ এখন সম্পূর্ণ হয়েছে। গত 3 দিন আগে একটা টেন্ডার হয়েছে, এখানেও 4টে ঢালাই রাস্তা আছে, সেই রাস্তা হয়তো সোমবার কিংবা মঙ্গলবার থেকে কাজ শুরু হবে। এই উন্নয়নের স্বার্থে আমাদের আজকের যে সম্মেলন বা মমতা সংগঠনের রূপরেখা নিয়ে এদিন বিস্তারিত আলোচনাও হয়। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিগণ আগামী নির্বাচন নিয়ে দলের অবস্থান ব্যক্ত করেন দলীয় কর্মীদের সামনে। বিভিন্ন নির্বাচনে সামগ্রিকভাবে আমরা পরাজিত হই, এতে লজ্জা পাবার কিছু নেই, কারণ জয় পরাজয় নির্বাচনের অঙ্গ। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জয় পরাজয় নির্বাচনের অঙ্গ। তাই আমরা বাংলার মসনদে 2011 সালে মুখ্যমন্ত্রীর যে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা যেমন গণতান্ত্রিক নির্বাচনের জয় হিসাবে আমরা মেনে নিয়েছি, একইভাবে 35 বছর ধরে ক্ষমতা চালিয়ে আসা বামফ্রন্ট তারা গতিচ্যুত হওয়ার পর তারা পরাজয় হিসাবে মেনে নিয়েছে। কিন্তু এই জয় পরাজয় তারাই মেনে নিতে পারে যারা দেশের সাংবিধানিক
আমাদের ব্যবস্থাকে শ্রদ্ধা করেন, ধূপধুনো দেখানোর লোক পাওয়া যেত না। সাহেবগঞ্জ এক নম্বর সহ ভাতারের ১৩টা গ্রাম পঞ্চায়েত, মোট ১৪টা গ্রাম পঞ্চায়েত এলাকায় পার্টির ভোটার লিস্ট নিয়ে যাওয়ার লোক থাকতো না, বুথ বসানোর লোক থাকতো না, অত্যাচারিত হতো আমাদের গ্রামের মানুষজন। আমাদের কর্মীদের খড়ের পাওয়ায় আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেওয়া থেকে শুরু করে লেবার বয়কট, নাপিত বয়কট, ধোবা বয়কট, মুদির দোকানি মাল দেবেন অপরাধ কি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেছে। প্রত্যেকটা কর্মীবৃন্দু তাদেরকে নিয়ে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পরিবারের সাথে সংযোগ রাখতে হবে, কারণ আমরা জানি মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু মানুষের কথা নয়, তিনি সারা বাংলা কিভাবে উন্নয়ন করতে হবে, কিভাবে মানুষের সঙ্গে থাকতে হবে, কিভাবে মানুষকে উপকার করতে হবে সেটা কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছেন। আমাদের শুধু একটা কাজ করতে হবে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বেরোতে হবে, কর্মীদের সঙ্গে সংযোগ করতে হবে, কে রাগ করে বসে আছে তাকে দেখলে চলবে না, তাদের বার করতে হবে, এবং প্রত্যেককে অভিমান মিটিয়ে নিয়ে সামনে পঞ্চায়েত ভোটে একটা এমন পরিবেশ তৈরি করতে হবে সেখানে শুধু তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন বিরোধী দল সেখানে দাঁড়াতে ভয় খাবে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শালকুড়ি থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর, চক্রাপ পরবর্তী খবরে। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক প্রান্তিক চাষি, মৃত চাষির নাম কানন দেবাসীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের ভাল গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে মাদক নেশাগ্রস্ত হওয়ার কারণেই সে আত্মঘাতী হয়। পরিবারের লোকেরা ঘটনার কথা জানতে পেরে তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। কবে খেয়েছে? কি নাম যে মারা গেছে? উনি পেশায় কি কাজ করতেন? চাষি ছিলেন তো, হঠাৎ খেলো কারণ কি জানা গেছে? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হলো ১০০ দিনের কাজ। এলাকাবাসীদের অভিযোগ, ১০০ দিনের কাজ শুরু হওয়ার পর কোনো এক অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আবার কাজ শুরু হয়েছে। এক নম্বর বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের স্বস্তিপল্লিতে দক্ষিণপাড়া এলাকায় শ্মশানে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। পরে ওই স্থানে একটি ফুলের বাগানও করা হবে। এই প্রকল্পে প্রায় শতাধিক মানুষ কাজ করছে। এলাকায় ১০০ দিনের কাজ শুরু হওয়ায় সভাপতি খুশি এলাকাবাসী। আমাদের এখানে ১০০ দিনের কাজ হচ্ছে। এই ১০০ দিনের কাজ আগে বন্ধ ছিল, আমাদের জনপ্রতিনিধি দিদি আবার কাজ চালু করেছে। আমাদের স্বস্তিপল্লিতে বড় একটা আনন্দের জোয়ার বইছে, কাজ বন্ধ ছিল তার জন্য এখন শুরু হয়েছে। শ্মশানে মাটি ফেলা হচ্ছে, শ্মশানে চারদিকে মাটি ভরে বাগান তৈরি করা হবে। এর জন্য আমরা বিরাট আনন্দ, এই গোটা স্বস্তিপল্লিটা বিরাট আনন্দ, আমরা আনন্দিত। আচ্ছা, কোথায় হচ্ছে এটা? এটা হলো স্বস্তিপল্লি দক্ষিণপাড়া, এক নম্বর বৈকুণ্ঠপুর। স্বস্তিপল্লী থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এখনকার মতো খবরে পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।